নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল আলোর পথযাত্রীতে সকলকে স্বাগত। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিকের গণিত বই, সেই গণিত বইয়ের গোলক চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ চারটি অঙ্ক। আজকে আমরা পেজ নম্বর 184 মাধ্যমিকের যে গণিত বই, সেই পেজ নম্বর 184 গোলকের খুব চারটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নেবো, যার মধ্যে দিয়ে গোলকের চ্যাপ্টারের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি একবার ফর্মুলাগুলো বলে দিই। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আমরা জানতে হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr². এই বক্রতলটাকেই বলা হয় সমগ্র তল। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলও কিন্তু 4πr², আর আয়তন, যদি হয় তাহলে আয়তন যেটা হয় আয়তন 4/3πr³ গোলকের জন্য এটা হয়। আর যদি অর্ধগোলকের জন্য হয়, আমরা জানব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যেটা, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2πr², আর অর্ধগোলকের জন্য আয়তন যেটা হয় সেটা হচ্ছে 2/3πr³ হয়। এছাড়া যেটা আরেকটা জানার বিষয় আমাদের, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা হয় সেটা হচ্ছে 3πr². অর্থাৎ মাধ্যমিকের পরিমিতির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গোলক, সেই গোলকের অঙ্ক করতে গেলে আমাকে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হয়, 4πr², যেটাকে বক্রতলের ক্ষেত্রফল বলে, গোলকের আয়তন 4/3πr³, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr², অর্ধগোলকের আয়তন 2/3πr³, আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr². আমরা গোলকের 8 নম্বর অঙ্কটা দেখব। বলছে এটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে আমি এখানে লিখতে পারি গোলকের ব্যাস মানে হচ্ছে 2r, এখানে বলে দেওয়া হয়েছে 14 সেমি। তোমরা প্রত্যেকে 184 নম্বর পেজ খুলবে, গোলকের 8 নম্বর অঙ্কটা আমি করছি। গোলকের সবচাইতে ইম্পর্টেন্ট চারটে অঙ্ক মাধ্যমিক 2021-এর জন্য। গোলকের ব্যাস এখানে 14 সেমি বলেছে, তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ আমি বার করে নিতে পারবো। তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 14/2, তাহলে হচ্ছে এখানে 7 সেমি। তাহলে গোলকের আয়তনের যে ফর্মুলাটা আমি লিখে রেখেছিলাম সেটা হচ্ছে 4/3πr³, 4/3πr³, এখানে r-এর জায়গায় বসে যাবে হচ্ছে 7³ ঘন সেমি। তারপরে প্রশ্ন যেটা বলেছে, গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে আমি লিখতে পারি নিরেট গোলকের ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে 3.5 সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন এখানে যেটা হবে সেটা হবে 4/3πr³। আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা, আমরা সবাই জানি 4/3πr³, এটা গোলকের আয়তনের ফর্মুলা। তাহলে r-এর জায়গায় বসবে এখানে 3.5³ ঘন সেমি। এবার প্রশ্নে তোমাকে জানতে চেয়েছে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে এখানে যেটা হবে নিরেট গোলকের সংখ্যা, যে প্রথম গোলকের যে আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন, মানে 4/3π 7³ বাই 4/3π 3.5³, 4/3π ক্যান্সেল আউট হয়ে যাবে, 7³ মানে 3×7 এখানে গুণ হবে, আর এখানে হচ্ছে 3×3.5 এখানে গুণ হবে, 3.5কে 7 দিয়ে কাটলে 2, আর এটা কাটলে 2, 3×2 গুণ করলে 8। তাহলে নিরেট গোলকের সংখ্যা হয়ে গেল 8টি। তাহলে আমার এখানে জানতে চেয়েছিল নিরেট গোলকের সংখ্যা কত, নিরেট গোলকের সংখ্যা আমার হয়ে গেল 8, এটা হয়ে গেল আমার আনসার। পরে আমরা দেখে নেবো গোলকের 9 নম্বর অঙ্কটা। বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে বার করি। তাহলে 3টে ছোট ছোট গোলকের আমার ব্যাসার্ধ বলে দিয়েছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তাহলে আমি এখানে যেটা বলতে পারি, প্রথম গোলকের
প্রথম গোলকের, তাহলে আমি এখানে বলতে পারি প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে 3 সেমি, তাহলে আমি যেটা বলতে পারি প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন যেটা ফর্মুলা 4/3 πr³ মানে 4/3 π³³ ঘনসেমি আমি বলতে পারি। তাহলে একইভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমাকে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে 4 সেমি, তাহলে দ্বিতীয় গোলকের আয়তন আমি যেখানে বলতে পারি হচ্ছে অবশ্যই 4/3 π² ঘনসেমি। আর এখানে আমার যেটা বলেছে তৃতীয় গোলকের ব্যাসার্ধ আমার এখানে বলে দিয়েছে 5 সেমি, তাহলে তৃতীয় গোলকের আয়তন আমি এখানে বলতে পারি 4/3 π² ঘনসেমি। এবার যে প্রশ্নটা বলেছে এই তিনটে যে নিরেট গোলক সেই গলি একটা বড় গোলক তৈরি করা হলো, তাহলে আমি ধরি যে তিনটে নিরেট গোলক গড়িয়ে যে বড় গোলক তৈরি করা হয়েছে সেই বড় গোলকের ব্যাসার্ধ, সেই বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি ধরলাম, তাহলে বড় গোলকের আয়তন, তাহলে আমি এখানে লিখছি বড় গোলকের আয়তন যেটা তোমার দাঁড়াবে সেটা হচ্ছে 4/3 π³। এই যে এই বড় গোলকটা তৈরি হয়েছে তিনটে ছোট গোলককে গলিয়ে, তাহলে আমি এখানে যেটা বলতে পারি প্রশ্নানুযায়ী আমি যেটা বলতে পারি 4/3 πr³ ইকুয়াল টু আমি যেটা বলতে পারি 4/3 π³ প্লাস 4/3 π² প্লাস 4/3 π² তাহলে এখানে যেটা হবে 4/3 πr³, এখান দিয়ে যদি আমি 4/3 π কমন নিই তাহলে 3³ = 27, 4³ = 64, 5³ = 125, 4/3 π² দুদিকে ক্যান্সেল আউট হয়ে যাবে অর বা, তাহলে এই তিনটে যোগ করলে হচ্ছে 216। তাহলে এর পরের স্টেপ আমার যেটা দাঁড়াচ্ছে, দুশো ষোলোকে লেখা যায় 6³, দুদিকে কিউব ক্যান্সেল আউট হবে, আর ইকুয়াল টু 6। তাহলে আমার প্রশ্ন চেয়েছিল বড় গোলকটির ব্যাসার্ধ কত, তাহলে কিন্তু আমার যে উত্তরটা বেরিয়ে গেল সেটা হচ্ছে বড় গোলকটির যে ব্যাসার্ধ আমার জানতে চেয়েছিল সেটা হচ্ছে 6 সেমি। এটা হলো আনসার, যে বড় গোলকটির ব্যাসার্ধ হলো 6 সেমি। আমাদের অলরেডি 8, 9 দুটো ইম্পর্টেন্ট অঙ্ক দেখা হয়ে গেছে গোলকের, এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখব। 11 নম্বর অঙ্কটা আমাদের বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি ও 17.5 সেমি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত, খুব ভালো অঙ্ক কিন্তু আমাকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। তাহলে হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের আমার যেটা বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য যেটা বলেছে, প্রথম গোলকের ব্যাস যেটা বলেছে 21 সেমি, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ আমার যেটা হবে সেটা হচ্ছে 21/2 সেমি। এখন বলেছে গোলকটা তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে, গোলক তৈরি করতে যে পরিমাণ পাত মানে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে গোলক তৈরি করতে যে পরিমাণ পাতটা লেগেছে মানে কিন্তু গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলে, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি 4πr², তাহলে এটা হবে 4π21/2² বর্গ সেমি। তাহলে একইভাবে আমি বলে দিতে পারি দ্বিতীয় গোলকের ব্যাস আমার ছিল হচ্ছে বলেছে 17.5 সেমি, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমার যেটা হবে 17.5/2 সেমি। তাহলে এখানে বলছে দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4π17.5/2² বর্গ সেমি, এটা আমার দাঁড়ালো। এখন এই দুটোর অনুপাত আমাকে বার করতে বলেছে, তাহলে অনুপাত যদি আমরা বার করি তাহলে হচ্ছে 4π21/2 ইজ টু 4π17.5/2² 4π ক্যান্সেল আউট হবে, 21/2 এটা হবে 17.5/2, এটা হবে 17.5/2, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 21×21 আর 17.5 লেখা যায় 175/10, 175/10, 10 সব ওই দিকে, আমরা যদি এই দিকে 10 নিয়ে চলে আসি তাহলে এখানে 175×175 পড়ে থাকলো। এবার আমাদের দেখতে হবে যে কাটাকুটি কিভাবে হবে, তাহলে 7/3 এখানে আমরা কাটতে পারি, এখানে 7/25 কাটতে পারি, তারপরে আমরা যেটা করতে পারি এটা 3×9 করতে পারি, 5 দিয়ে 5 × 10, 5×10 5, 5 25, তাহলে 9×18 × 36,
তাহলে আমার যেটা আসলো 36:25। অর্থাৎ আমার আনসার যেটা চেয়েছিল যে দুটির অনুপাত, তাহলে যেটা বলেছি যে দুটো গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত, তাহলে আনসার আমার চলে আসলো 36:25। এটাই কিন্তু আমার আনসার, 36:25। তো আমরা 11 নম্বর অঙ্কটা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব আমাদের লাস্ট অঙ্ক, গোলকের 12 নম্বর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কখনো সেভাবে মাধ্যমিকে নতুন সিলেবাস হওয়ার পর না আসলেও এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটায় কোনো সংখ্যা নেই। অঙ্কটা কি বলছে আমরা পড়ে একবার দেখে নিই। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আমি যদি এখানে ধরি যে আগের গোলক বা পূর্ববর্তী গোলক, সেই পূর্ববর্তী গোলকের ব্যাসার্ধ, সেই পূর্ববর্তী গোলকের ব্যাসার্ধ আমি যদি আর ধরি, আর একক ধরি, তাহলে পূর্ববর্তী গোলকের বক্রতলের ক্ষেত্রফল, পূর্ববর্তী গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমি ধরতে পারি হচ্ছে 4πr² বর্গ একক আমার ফর্মুলা। তাহলে হচ্ছে পূর্ববর্তী গোলকের আয়তন, পূর্ববর্তী গোলকের আয়তন যেটা আমি বলতে পারি 4/3πr³ ঘন একক। যে নতুন গোলকটা কেটে নেওয়া হয়েছে তার আমি বলতে পারি নতুন গোলক যেটা কেটে নেওয়া অংশ যেটা, সেই নতুন গোলকের ব্যাসার্ধ, সেই নতুন গোলকের ব্যাসার্ধ আমি R1 ধরতে পারি, R1 একক ধরতে পারি। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলকে আমি ধরতে পারি 4πr² 4πr² বর্গ একক আমি বলতে পারি। আর হচ্ছে নতুন গোলকের আয়তন আমি বলতে পারি যেটা হচ্ছে 4/3πr³ ঘন একক। এখন আমাকে প্রশ্ন যেটা বলেছে আমি দেখব, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে আমি এখানে বলতে পারি, আমি এখানে বলতে পারি প্রশ্নানুযায়ী যেটা 4πr² নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক, ½ 4πr², 4π ক্যান্সেল আউট হবে, তাহলে এখান দিয়ে r² ইকুয়াল টু আমি বলতে পারি 2r1², তাহলে r = যেটা আসবে √2r1। তাহলে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 4/3πr³, আর এখানে 4/3πr³। প্রশ্নটা তোমাকে জানতে চেয়েছে কেটে নেওয়া অংশের আয়তন, মানে যেটা নতুন গোলকের আয়তন, এটা কিন্তু কেটে নেওয়া অংশের আয়তন, এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন, এটা কিন্তু কেটে নেওয়া অংশ। নতুন গোলক মানে কেটে নেওয়া অংশের আয়তন, আর আগের গোলকের অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে এখানে আমি যেটা বলতে পারি যে অবশিষ্ট গোলকের আয়তন যেটা হবে, অবশিষ্ট গোলকের আয়তন যে জিনিসটা হবে 4/3πr³ মাইনাস 4/3πr³। এখন এই আর এর ভ্যালুটা আমি বার করে রেখেছি √2r1। তাহলে এখানে আমি যেটা বলেছি আর এর জায়গায় আমি বসাতে পারি √2r1³ মাইনাস 4/3πr³। √2 যদি আমি দেখি তাহলে সেটা হবে 2√2r1³ মাইনাস 4/3πr³। এখন আমাকে চেয়েছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে যে জিনিসটা আমার এখানে দাঁড়াচ্ছে 4/3πr³ √2 মাইনাস 4/3πr³। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4/3πr³, এখান থেকে কমন যাচ্ছে 4/3πr³, তাহলে থাকছে 2√2 - 1, দুদিকে 4/3πr³ ক্যান্সেল আউট হবে, তাহলে 1:2 যেটা দাঁড়াচ্ছে 2√2 - 1। তাহলে এর উত্তরটা যেটা ফাইনালি আমাদের বেরোলো, এর আনসারটা, তাহলে ফাইনালি আমার যে আনসারটা বেরোলো, কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন 1:2√2 - 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল।